তো হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি তোমার সঙ্গে নতুন একটা সঙ্গের রিয়াকশন নিয়ে। তো বন্ধুরা, আমি আছি সাহেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো আসিফ আকবরের একটি সং, আসিফ আকবরের একটি সং, যেটা হচ্ছে ফু ফু একটি সং। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, তার রিকোয়েস্টে এই সংটা আমি তোমাদের সামনে তুলে ধরবো বা দিলাম, এই সঙ্গে রিয়াকশন দেবো। তো বন্ধুরা, বেশি নেই বকে ভাট, ভিডিও লেটস স্টার্ট। সাহেব তার প্রিয় নায়িকার সাথে আউটডোর শুটিং গেছে। আর ছাড়তে পারলে না, এসব গান বাজনা করে কামাই হয়? জীবন তো চলে যাচ্ছে। আচ্ছা, আমি যাই, পরে ফোনে কথা বলে নিব, এখন যাই। না, আমি চা করে আনছি, খেয়ে যেও। সেখানে তোমার লাইফে কি এসব গান বাজনা ছাড়া আমার কোনো প্রয়োজন আছে? কি আশ্চর্য, তুমি সবার সামনে সিন ক্রিয়েট করছো কেন? এখন তাহলে যাই। তুমি চাইলে রাতটা থেকে যেতে পারো, পাশে কেউ নেই। থ্যাঙ্কস। কেন? এত বছর তোমাকে ভুলে যাবার জন্য একটা কারণ খুঁজছিলাম, আজ পেয়ে গেলাম। কি পেলে? তোমার ভালোবাসায় শতত আগেও ছিল না, এখনো নাই। Thank you.
আমাকে ছিল কি ছিল পিছু টান তো বন্ধুরা, গানের লিরিক্সটা সত্যি অসাধারণ লেভেলের ছিল, মানে সত্যি গানটা অসাধারণ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানা। আর এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এখনও যারা যারা আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, যারা যারা ফলো করেনি যান, তাড়াতাড়ি ফলো করে দিন, কারণ আমি ওখানেও প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করতে ভুলো না জানো, তো আমি প্রথমেই বলেছি। বন্ধুরা, তোমাদের যদি এরকম ভালো ভালো কিছু পছন্দের রিয়াকশান চাওয়ার থাকে, অবশ্যই আমাকে বলতে পারো কমেন্টে, আমি অবশ্যই তোমাদের রিয়াকশান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলো না জানো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চলো বাই।